বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন এখনও ডুবে আছে একের পর এক ফসলি জমি এই মুহূর্তে ফেনের দাগনভুইয়া উপজেলায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং নোয়াখালী সদরে আছেন সাইফুল্লাহ কামরুল সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে বন্যা পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে ফেনের ফুলগাজি এবং পশুরামের প্রায় সমস্ত জায়গা থেকে পানি অনেকটা নেমে গেলেও ফেনের যে সদর উপজেলা এবং যে ছাগল উপজেলায় এখনও কিছু কিছু জায়গায় পানি রয়েছে এবং যে সোনাগাজি এবং দাগনমুই উপজেলা যে উপজেলা আমি রয়েছি এই দাগনময়ী উপজেলার এখনও অনেক জায়গায় এখনও পানি নামতে পারেনি বা পানির জলবদ্ধতা তৈরি হয় কারণে অনেকে কিন্তু বাড়ি ঘরে ফিরতে পারছেন না আর আমরা এখন যে অমরপুর গ্রামে রয়েছি দাগনমুই আর শিলুনি এলাকার সেই দেখতে পাচ্ছেন একটি খামার এখনও পানির নিচে তলিয়ে আছে শুধু এই খামারটি নয় এবারের বন্যা আসলে অনেক খামারিকে প্রায় জেলার যত খামারি রয়েছে বিশেষ করে মৎস্য এরপরে ডেইরি এরপরে যেমন যে সকল খামারিরা রয়েছে তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ হচ্ছে যে এই সকল বন্যায় সকল ধরনের প্রায় পঁচানব্বই শতাংশ খামারি তাদের খামারে পানি ঢুকে তাদের যে গরু মারা গিয়েছে তাদের যে পশু ছিল গবাদি পশু সেগুলো মারা গিয়েছে ব্যক্তি পর্যায়ে যারা চাষবাস করেছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি যদি বলি জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছে তিরিশ হাজার তিনশো বাহান্ন হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে এখন এই কৃষি থেকে ঘুরে দাঁড়াতে হলে যারা বলছেন এখন আর তারা এর আগে দুই দফায় বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি ধানের বীজ নয় তারা চাচ্ছে যে জেলার অন্য দেশের যে ধানের চারা হয়েছে সেখান থেকে চারা এনে উদ্বৃত্ত চারা এনে যদি ফেনের চাষিদের হাতে না দেওয়া হয় তাহলে প্রায় তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার হেক্টর জমি অনাবাদী থেকে যাবে যা খাদ্যে বিশাল সংকট ফেলবে এদিকে মৎস্যের কথা যদি বলি প্রায় আঠাশ কোটি টাকা মৎস্যের ক্ষতি হয়েছে এবং বিশ হাজার মৎস্য চাষি এই বন্যায় ক্ষতি হয়েছে হয়েছে তারা তাদের মাছ ভেসে গিয়েছে এবং আপনাকে যদি আপনার ডেইরি বা বলে এক পানি সম্পদের ক্ষতি প্রায় চারশো কোটি টাকার অধিক এর মধ্যে যে জেলা প্রশাসন এবং জেলা পানি সম্পদ কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন এবারের বন্যার পানি সম্পদ খাতে প্রায় তিন হাজার তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচাশি হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তারা একটি সামারি করেছেন বা একটি তথ্য লিপিবদ্ধ করেছে সেখানে এমন তথ্য জানানো হয়েছে বন্যার পানিতে ফুলগাজী পশুরাম প্রাণী সহ প্রায় এখানে আটত্রিশ হাজার সাতশো একাত্তরটি গরু মারা গিয়েছে মারা গিয়েছে তিনশো টি মহিষ পনেরো হাজার পাঁচশো আটাশিটি ছাগল সাতশো ছত্রিশটি ভেড়া এছাড়াও প্রায় একুশ লাখ সাতষট্টি হাজার পাঁচশো দশটি মুরগি ও এক লাখ উননব্বই হাজার চারশো বাহাত্তরটি হাঁস মারা গিয়েছে ভয়াবহ চিত্র আসলে ফেনীর যে বর্তমান চিত্র ফেনির মানুষের যে চাহিদা মাছ বলেন মাংস বলেন এই সব ক্ষেত্রে কিন্তু এখন ডিম বলেন কৃষির ক্ষেত্রে বলেন সবজি এসব কিন্তু এখন এখানে স্থানীয় চাহিদা যেটা মেটাতো সেটা এখন অনেকটা শূন্যের কোঠায় নেমে এসেছে এখন এই জেলার মানুষের যে সবকল চাহিদা সেগুলো কিন্তু বাহির থেকে কিনে এসে পূরণ করতে হবে এবং এই চাহিদা পূরণ সাময়িকভাবে যদিও করে কিন্তু স্থায়ীভাবে যে ক্ষতি মুখে পড়েছে এই খাতগুলো এগুলোকে যদি বিশেষ প্রণোদনার মাধ্যমে বা সকল ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন সে সকল ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যদি দেশের বিশেষভাবে প্রণোদনা না দিয়ে এবং তাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে হয়তো তারা অনেকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে পারবে না আমরা কথা বলেছি অনেক খামারিদের সাথে তাদের অনেক ব্যাংক ঋণ রয়েছে তাদের অনেক বাকি বকিয়া রয়েছে সব মিলে তারা একটা দেশে হারা অবস্থা দেখছে তারা বলছেন যে এই বন্যায় তারা যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি নিরূপণ করে অন্ততঃজন রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে আমি বন্যার পরিস্থিতি জানতে আমরা চলে যাব নোয়াখালীতে সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলা লক্ষিনয়নপুরে এই লক্ষিনয়নপুর সহ পুরো নোয়াখালীর 8টি উপজেলার 67টি পৌরসভা এবং 87টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি অব Afurvṛtta raheśan এখানে বৃষ্টির কোনো পানি কমেনি এখানে যে বন্যার যে পানিগুলো আছে সেই পানিগুলো অনেকটা স্থির অবস্থায় আছে যার কারণে এই আশ্রয় কেন্দ্রগুলো যে মানুষগুলো আছে তারা এখনও আশ্রয় কেন্দ্রে আসে আশ্রয় কেন্দ্রে থাকার কারণে যে এখানকার তারা বাড়ি ফিরতে পারছে না কারণ এখনও মানুষের ঘরে পানি আছে প্রতিটি রাস্তা ঘাটে পানি 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 এর এর মধ্যে যেমনি এই এলাকার মানুষগুলো বিশেষ করে শিশুরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা নিচ্ছেন প্রতি কোনো হাসপাতালে কোনো সিট নেই বিশেষ করে আমি যদি বলি নোয়াখালী জেনারেল হাসপাতাল সেই জেনারেল হাসপাতালে আসন সংখ্যা হচ্ছে মাত্র বিশটি কিন্তু সেখানে ডায়রিয়া রোগী আছে প্রায় তিনশোর উপরে তা সাইদা সাইতে প্রায় পনেরো গুণ বেশি রুগী রয়েছে নোয়াখালীর এছাড়া বিভিন্ন গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ হয়নি বিভিন্ন গ্রাম নেটওয়ার্কের সংকট রয়েছে সব মিলেই আসলে নোয়াখালীর মানুষ পানিবন্দী হয়ে যে এক মানবতা জীবনযাপন করতেছে এটি অবর্ণনীয় এবং অকল্পনীয় এইখানকার মানুষগুলো তারা চিন্তা করতেছে যে এই বন্যার পানি কমার পরে তারা কিভাবে যে ঘুরে দাঁড়াবে তাদের কোনো কর্মসংস্থান নেই তাদের অধিকাংশ প্রায় বলা যায় যে এক শত পারসেন্ট মানুষের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এখানে পুকুরের মাছ বেসে গেছে মাছের ঘের বেসে গেছে ডিঘিগুলো বেসে গেছে এরপরে যে জিনিসটি আছে সেটি হলো যে কৃষি বিভাগের কৃষি এখানে এবং রূপাপনের যে বীজতলা সবে বেঁচে গেছে এই সবজির অবস্থা একই অবস্থা তাই এই মানুষগুলো চিন্তা করতেছে যে এই বন্যার পানির পরে তারা এই কীভাবে ঘুরে দাঁড়াবে এখানকার মানুষের দাবি যে এই পেনী নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য একটি বিশেষ প্রকল্প নিয়ে যদি সরকার এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে আর ত্রাণের যে বিষয়টি এসে সেটি হলো যে এখানকার বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ সবাই বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ করছে কিন্তু এই ত্রাণ দিয়ে তাদের বাকি জীবন তো তারা ওভাবে হয়তো পরিচালিত করতে পারবে না সেজন্য তাদের জন্য পরিকল্পিতভাবে তারা যাতে করে আবার ঘুরে দাঁড়াইতে পারে এই মানুষগুলো যাতে তাদের বসতিতে আবার ফিরে যেতে পারে সেই জন্য তাদেরকে সেই পূর্ণ ব্যবস্থা করার তারা দাবি জানাচ্ছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সোনাইমণি উপজেলা সেনবাগ উপজেলা কবিরহাট কোম্পানিগঞ্জ সুবর্ণস্বর এই আটটি উপজেলার মানুষের মধ্যে তার ভয়াবহ অবস্থা বিশেষ খুশি বিশেষ করে চৌমোহনী এবং সাঁতারবাইয়ার খালগুলো পূর্ণ খনন না করার কারণে এইখানকার পানি নামতেছে না বলে তারা জানান এই ছিল নোয়াখাল খালিদ সদর খুজরা থেকে আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতির সব খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী থেকে এবং এর আগে ফেনি থেকে